নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বাছাই করা গল্পগাথা বাই সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা খাঁড়া মশাই। বংশীবদন খাঁড়ার ছেলে হংসবদন, যার ডাকনাম চিচিঙ্গে, সে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে কাঁদতে বাড়ি এলো। ঝোলাগুড়ের ব্যবসায়ী বংশীবদন তখন নাকের নিচে চশমা নামিয়ে 232 মন গুড়ের হিসেব করছিলেন। বিরক্ত হয়ে বললেন, কেন হয়েছে রে চিচিঙ্গে, অমন করে শিয়ালের বাচ্চার মতো কাঁদছিস কেন? শিয়ালের বাচ্চা নিশ্চয়ই ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদে না, কিন্তু বংশীবদন ওসব গ্রাহ্য করেন না। আর কি কে এগুলোকে তিনি কে বলেন? চিচিঙ্গে বললে, হেডমাস্টার কেরাসে তুলে দেয়নি। কি বললি? হেডমাস্টার আমাকে ঠাঁই করে বংশীবদন একটু চর বসিয়ে দিলেন চিচিঙ্গের গালে। বললেন, পাঁঠার বাচ্চা কোথাকার, হেডমাস্টার তোর গুরুজন না, বিদ্যের গুরু, বাপের চেয়েও বড়, কেন মাস্টার মশাই, হেড স্যার এইসব বলতে পারিস না? তুলে দেয়নি নয়, তুলে দেননি, মনে থাকবে? চর খেয়ে চিচিঙ্গের কান্না বন্ধ হয়ে গিয়েছিল। গোঁজ হয়ে ঘাড় নেড়ে সে জানালো, মনে থাকবে। বংশীবদন বললেন, কিন্তু কে হয়েছে, কেন দেননি ওপর কেলাসে তুলে? আমি অঙ্ক আর ভূগোলে পাস করতে পারিনি, সবাই বলছে তুই প্রেসিডেন্টের ছেলে হয়ে। বংশীবদন রেগে আগুন হয়ে গেলেন। আমার বাপের নামে স্কুল, আমি জমি দিয়েছি, বাড়ি করে দিয়েছি, আর আমার ছেলেকেই ফেল করানো? আচ্ছা তুই ভেতরে যা, আমি দেখছি। চিচিঙ্গে ভেতরে চলে গেলে বংশীবদন তক্ষুনি একটা চিঠি লিখলেন হেডমাস্টার শ্রীনাথ আচার্যকে। লিখলেন, মহাশয় অবিলম্বে আমার সঙ্গে দেখা করিবেন, আর চিচিঙ্গের ক্লাসের একখানা ভূগোল আর একখানা অঙ্কের প্রশ্নপত্র সঙ্গে লইয়া আসবেন। হেডমাস্টার আচার্য মশাই তখন কেবল প্রমোশন দিয়ে খুব ক্লান্ত হয়ে নিজের ঘরে বসে হুঁকোই টান দিয়েছেন। এমন সময় বংশীবদনের লোক ভূষণ মণ্ডল চিঠিটা এনে হাজির করল। বললে, বাবু আপনাকে এক্ষুনি যেতে বলেছেন। যাচ্ছি, তটস্থ হয়ে হেডমাস্টার বললেন, তুমি এগো, আমি আসছি। ভূষণ চলে গেল, তামাক খাওয়া মাথায় রইল। হুঁকো নামিয়ে হেডমাস্টার ডাকলেন, ওহে বিমল। বিমল বাবু স্কুলের জুনিয়র টিচার, কিন্তু ছেলে মানুষ হলে কি হয়, যেমন বুদ্ধিমান তেমনি চটপটে, খুব ভালো পড়ান, সব কাজেই হেডমাস্টার তাঁর পরামর্শ নেন। বিমলবাবু আসতেই হেডমাস্টার বললেন, দেখো কাণ্ড, খাঁড়ামশাই ডেকে পাঠিয়েছেন, তখনই তোমায় বললুম প্রেসিডেন্টের ছেলে, দিয়ে দিই প্রমোশন, কি ঝামেলা করে, কিন্তু তোমার কথায় ওকে আটকে দিলুম এখন। বিমলবাবু বললেন, স্যার স্কুলের একটা নিয়ম তো আছে, প্রেসিডেন্টের ছেলে তো কি হয়েছে, ফেল করলেও প্রমোশন দিতে হবে, তাহলে গরিবের ছেলেরা আর কি দোষ করলো, সবাইকেই তো পাস করিয়ে দেওয়া উচিত। আরে উচিত অনুচিতের মানছে কে, যার টাকা আছে ওসব তার বেলায় খাটে না, এখন খাঁড়ামশাই যদি খেপে যান তাহলে আমাদের অবস্থাটা ভাবো, তাঁর টাকায় স্কুল, তিনি প্রেসিডেন্ট, এদিকে সায়েন্স ব্লকের জন্য সামনের মাসে 15,000 টাকা দেবেন কথা আছে, এখন যদি বিগড়ে যান আমরা মারা পড়ে যাব। বিমলবাবু মাথা নেড়ে বললেন, আমার তা মনে হয় না স্যার, খাঁড়ামশাই অত অবিবেচক নন, টাকা অনেকেরই আছে, কিন্তু এরকম মহৎ মানুষ দুজন দেখা যায় না, স্কুল করেছেন, হেলথ সেন্টার খুলিয়েছেন, 2 মাইল রাস্তা করেছেন, নিজেদের খরচে গ্রামের লোকের জন্য 3টে টিউবওয়েল করে দিয়েছেন, কত লোককে যে দুহাতে দান করেন তার হিসেব নেই, তিনি নিশ্চয়ই বুঝবেন। বেজার মুখে হেডমাস্টার মশাই বললেন, কে জানে সেকেলে লোক
মেজাজের থই পাওয়া শক্ত। যা হোক, তুমিও চলো, তুমি সঙ্গে থাকলে একটু ভরসা পাবো। আচ্ছা চলুন। দুজনে গিয়ে হাজির হলেন খাঁড়ামশাইয়ের বাড়িতে। বংশীবাদন 232 মণ ছোলা গুড়ের কতটা ইঁদুর খেয়েছে, নাগড়ি ফুটো হয়ে কতটা নষ্ট হয়েছে, কতটাই বা আরশোলা পিঁপড়ের পেটে গেছে, এইসব লোকসানের হিসেবের মধ্যে তলিয়েছিলেন। হেডমাস্টার আর বিমলবাবুকে দেখে প্রথমটাই বললেন, কে ব্যাপার আপনারা? বলতে বলতেই তাঁর চিচিঙ্গের কথাটা মনে পড়ে গেল। বসুন বসুন। তারপরে বিনা ভূমিকায় তাঁর সোজা জিজ্ঞাসা, চিচিঙ্গে ওপরে ক্লাসে উঠতে পারেনি কেন? হেডমাস্টার মশাই একটা ঢোক গিলে বললেন, আগে ও অঙ্কে আর ভূগোলে ফেল করেছে। কত পেয়েছে? অঙ্কে 7, ভূগোলে 12। বংশীবাদন গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, ওদের ক্লাসে যে দুটো কোশ্চেন আনতে বলেছিলুম এনেছেন? আগে এনেছি। বিমলবাবু তক্ষুনি দুখানা প্রশ্নপত্র এগিয়ে দিলেন খাঁড়ামশাইয়ের হাতে। চশমাটা তুলে জায়গা মতো বসিয়ে বংশীবাদন উল্টে পাল্টে প্রশ্ন দুখানা পড়লেন। একবার বললেন, ইরে বাবা! একবার বললেন, ও ওয়াফ! আর একবার বললেন, এসব ক্যাকাণ্ড! মাথার ওপরে যেন খাঁড়া উঁচিয়ে রয়েছে, এইভাবে তটস্থ হয়ে বসে থাকলেন দুই মাস্টার মশাই। তারপর এটা বুঝি ভূগোল? হেডমাস্টার বললেন, আগে অ কেরল রাজ্যের রাজধানী ক্যা? ভারতের কোথায় কোথায় কয়লা ও পেট্রোলিয়াম পাওয়া যায় তাহা বলো। ভারতের একখানি মানচিত্র আঁকিয়া গঙ্গা নদীর উৎপত্তি স্থল হইতে বঙ্গোপসাগর পর্যন্ত প্রধান প্রধান শহরগুলি। বেশ বেশ। প্রশ্নপত্রটি একদিকে সরিয়ে রেখে খাঁড়ামশাই বললেন, এসব না জানলে বুঝি বিদ্যে হয় না? কথার সুরটা বাঁকা, হেডমাস্টার ঘামতে লাগলেন। বললেন, আগে নিজের দেশটাকে তো জানতে হবে। ক্যা? নিজের দেশ? তা ভালো, খুব ভালো। আচ্ছা হেডমাস্টার মশাই, আপনি তো জ্ঞানী লোক, নিজের দেশের সব খবরই জানেন, দুবার এমএ পাশ করেছেন, বলুন দেখিনি আমাদের এই জেলায় কটা গ্রাম আছে? দুই মাস্টার মশাই এ ওর মুখের দিকে চাইলেন। ওরা অনেক খবর জানেন, কিন্তু খাঁড়ামশাই একটু হাসলেন। আচ্ছা বলুন দেখি, বাংলাদেশের কোন কোন জেলায় বেশি আখের চাষ হয়? বিমলবাবু বললেন, মুর্শিদাবাদ। আর? দুজনেই চুপ। বলতে পারেন, আমাদের এই কাঁসাই নদীর ধারে এই জেলায় ক্যাকা গঞ্জ আছে। 3 নম্বর খাঁড়ার ঘা, বিদ্যের জাহাজ দুই মাস্টার মশাই স্রেফ বোবা বনে গেলেন। মিটমিট করে হাসলেন খাঁড়ামশাই। আপনারা দুই জাহাবাজ পণ্ডিত হয়ে নিজের বাংলাদেশ, নিজের জেলার এটুকু খবর বলতে পারলেন না, আর চিচিঙ্গে কেরলের রাজধানী কিংবা কোথায় কয়লা আর পেট্রোল পাওয়া যায় তা লিখতে পারলো না বলেই ফেল হয়ে যাবে। আচ্ছা এবার অঙ্কে আসুন। এই যে আতঙ্কে হেডমাস্টার মশাইয়ের দম আটকে এলো। এরপরে যদি কড়া কিয়া, বুড়ি কিয়া, মন কষা কিংবা শুভঙ্কের ফাঁকি নিয়ে পড়েন তাহলে আর দেখতে হবে না। হাত জোর করে বললেন, ঠিক আছে, আমি এক্ষুনি গিয়েই হংসবদনকে প্রমোশন দিয়ে দিচ্ছি, মানে আমাদেরই ভুল হয়ে গিয়েছিল। প্রমোশন দেবেন? বংশীবদনের কপাল কুঁচকে গেল। কেবল চিচিঙ্গাকেই? আগে আপনার ছেলে? আমার ছেলে বলে পীর হয়েছে নাকি? ওটা তো একটা শিয়ালের বাচ্চা, ওকে একা কেন? দিতে হলে সবগুলোকেই দিতে হয়, যারা গোল্লা খেয়েছে তাদেরও। পারবেন? মাস্টার মশাইরা মুখ চাওয়াচাই করলেন। একটা কাজ করুন, সবগুলোকে ক্লাসে তুলে দিন,
আর যারা পাশ করেছে একেবারে ডবল প্রমোশন দিয়ে দিন তাদের। বাপ রে কি বিদ্যে! যারা গঙ্গা নদীর উৎপত্তি থেকে গঙ্গাসাগর পর্যন্ত ছবি এঁকে দেখাতে পারে, সব শহরগঞ্জের খবর দিতে পারে, তারা সামান্য লোক! খুক খুক করে একবার কাশলেন হেডমাস্টার। আগে বোর্ডের নিয়ম মেনে তো আমাদের পড়াতে হয়, এসব করতে গেলে স্কুল তুলে দেবে। খাঁড়ামশাই বললেন, দিক তুলে, যে শিক্ষে দেশ গাঁয়ের খবরটুকুও জানায় না তা থাকলেই কি আর গেলেই কি? তাহলে তাই করুন, যারা ফেল হয়েছে সব পাস, যারা পেট্রোল আর কয়লার খবর দিয়েছে তাদের ডবল প্রমোশন। যান, মামলা মিটিয়ে দিলেন বংশীবদন। তারপর খাতা খুলে আবার 232 মন ছোলা গুড়ের হিসেব মেলাতে বসে গেলেন। ভেবা চাকা খেয়ে দুই মাস্টারমশাই কিছুক্ষণ হাঁ করে চেয়ে রইলেন তাঁর দিকে। তারপর বিমলবাবু আস্তে আস্তে ডাকলেন, খাঁড়ামশাই। অন্যমনস্কভাবে বংশীবদন বললেন, আবার ক্যা হলো? আমি একটা কথা বলবো? নিশ্চয় নিশ্চয়। মই বেয়ে ওঠার সময় লোকে ওপরে তাকায় না নিচের দিকে? নিচে তাকাবে কেন, ওপরেই তাকায়। আর ওপরে উঠে কাছের জিনিস দেখে না দূরের? ওপরে উঠলে তো দূরেই তো চোখ যায়, কিন্তু এ কথা কেন বলছি? বিদ্যে হলো সেই মই, ওপরে যত উঠবে তত দেশ বিদেশের খবর জানবে সে। কোথায় গঙ্গার উৎপত্তি, কোথায় কেরোসিন পেট্রোল, কেরলের রাজধানী কি ইত্যাদি। বংশীবদন হাসলেন, বুঝেছি আপনার কথাটা, কিন্তু মইটা যে মাটির ওপর, মানে দেশ গাঁ, সে মাটিটাকে কে চেনাবে? খাঁড়ামশাই, শিক্ষা তো কেবল স্কুলের জিনিস নয়, তার অর্ধেক ঘরে অর্ধেক স্কুলে। আপনি জ্ঞানী লোক, এত বড় ব্যবসায়ী, আপনার ছেলেকে কি আপনি শেখাবেন না আপনার থানায় কটা গ্রাম, কাঁসাইয়ের ধারে কি কি গঞ্জ? আপনি কি চেনাবেন না চারদিকের কোন গাছের কি নাম, কোনটা কি ফুল, কোন পোকাটা কোন জাতের? আপনারা শেখাবেন ঘরের খবর, আমরা বাইরের। অভিভাবক যদি তাঁর কাজ না করেন আমরা কতটুকু পারি বলুন? এই ঘরের শিক্ষাটা আমরা পাইনি বলেই তো আপনার কথার জবাব দিতে পারিনি। আপনারা এই সব শিখিয়ে পড়িয়ে দিন, আমরা সারা দুনিয়াটাকে চিনিয়ে দিই। আপনি তো গুড়ের ব্যবসা করেন, আপনার ছেলেও কি জানে বাংলাদেশের কোথায় কোথায় আখের চাষ হয়? একটু চুপ করে হা হা করে হেসে উঠলেন খাঁড়ামশাই। ঠিক বলেছেন, এ তো আমাদেরই কাজ, আপনারা মই দিয়ে তুলবেন ওপরে, আমরা ভালো করে নিচের মাটিটাকে চিনিয়ে দেব। হুম, আমারই ভুল হয়েছে, আজ থেকেই আমি চিচিঙ্গেকে নিয়ে পড়ব। ফেল করিয়েছেন, বেশ করেছেন, কেরলের রাজধানীর খবর দিতে না পারলে আর 7 বার ফেল করিয়ে দেবেন, তারপর দেখি আমি ওই হতচ্ছাড়াটাকে নিয়ে কি করতে পারি। বলেই চিৎকার, ওরে ভূষণ, শিগগির মাস্টারমশাইদের জন্য ভালো করে জল খাবার নিয়ে আয়, ওরা অনেক খেটে খুটে এসেছেন, বলে নিজেই ব্যতিব্যস্ত হয়ে উঠে গেলেন ভেতরে। হেডমাস্টারের ঘাম দিয়ে জ্বর ছাড়ল। বাঁচালে বিমল, যা ঝামেলায় ফেলে দিয়েছিলেন খাঁড়ামশাই! বিমলবাবু আস্তে আস্তে মাথা নাড়লেন, না স্যার, উনি আমাদেরও চোখ খুলে দিয়েছেন। আজ বুঝতে পারছি এতগুলো ডিগ্রি পেয়েও নিজের দেশকে আমরা কিছুই চিনিনি, সব আমাদের নতুন করে ভাবতে হবে। শেষ হলো আজকের গল্প। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।